2021 সালের পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল। আমি আমার এমএস ইজিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ভিডিওতে তোমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্টের নতুন নমুনা উত্তরপত্র নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইতিহাস পরিস্থিতি। চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নির্ধারিত কাজের উত্তর, মানব জীবনে ইতিহাস ভূমিকা। ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জ্ঞান দান করে। ইতিহাসের আলোকে আমরা বর্তমানকে বিচার করতে পারি। ইতিহাস পাঠ জাতীয় চেতনা উন্মেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি একটি জাতির ঐতিহ্য ও অতীতের গৌরবান্বিত। ইতিহাস ওই জাতিকে বর্তমানের মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় উদ্দীপিত করতে পারে। জাতীয় পরিচয় ইতিহাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে জাতীয়তাবোধ গড়ে ওঠে, যা দেশ ও সমাজের উন্নতি তথা দেশপ্রেমের জন্য একান্ত অপরিহার্য। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছিলাম, সেটা হলো যে যারা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত 18/7/2021 তারিখেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই তোমাদের মোট 12 সপ্তাহের অ্যাসাইনমেন্টের একটি রুটিন এখানে দেওয়া আছে, যেটাকে বলা হয় গ্রিড। এই গ্রিডে তোমরা মানবিক বিভাগের যারা আছো, তোমাদের একটা জিনিস বলি, যারা ইতিহাস তো সবারই আছে, প্রথম সপ্তাহে ইতিহাস অবশ্যই লিখতে হবে। আর যাদের অর্থনীতি আছে, তাদের অর্থনীতি লিখতে হবে এই প্রথম সপ্তাহে। তো তোমাদের যাদের অর্থনীতি নেই, পরিণতি নেই আছে, তাদের প্রথম সপ্তাহে শুধুমাত্র একটি বিষয়ে, সেটা হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আর যাদের অর্থনীতি আছে, তাদের রয়েছে ইতিহাস ও অর্থনীতি। এখন আমি তোমাদের ইতিহাস নিয়ে ভিডিও করছি, এরপরেই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবা। আমি তোমাদের ধারাবাহিকভাবে সকল অ্যাসাইনমেন্ট আপলোড করে দেবো, নমুনা উত্তরপত্র। তো শিক্ষার্থী, আরও একটা বিষয় যে তোমাদের এই যে নমুনা ইসের যেটাকে বলা হয় যে কভার পেজটা তোমরা কীভাবে দিবা, কারণ এখানে তোমাদের ওয়েবসাইট থেকে সরকারিভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি কভার পেজের নমুনা কপি দিয়েছে, সেটা হচ্ছে এভাবে দেখো এই কভার পেজটা। কিন্তু এই কভার পেজে স্পষ্ট লেখা আছে নিচের অংশ শিক্ষার্থীকে স্বহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে। তো এখানে অ্যাসাইনমেন্টের কপিক নম্বর আমার DC01, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা আমি বাংলায় লিখি, এটা আমার বাংলায় লিখবা। ইতিহাস পরিস্থিতি বিষয় কোড যেহেতু তোমাদের হিস্টোরি সাবজেক্টের বিষয় কোড আছে 153, মানে 153, আর তোমাদের বিষয়ের নাম হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আর শিক্ষা বোর্ডের নাম, তোমরা এই ভিডিওটি যে যে শিক্ষা বোর্ডের আওতা থেকে দেখছো, সে তার নিজ নিজ শিক্ষা বোর্ডের নাম লিখবা। রেজিস্ট্রেশন নাম্বার, ইতিমধ্যে যদি তোমার বিদ্যালয় থেকে নবম দশম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করে থাকে, তাহলে সেই রেজিস্ট্রেশন কার্ড থেকে তুমি তোমার নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দেবা। আর যদি কার্ড না পেয়ে থাকো, তাহলে আপাতত এই নিবন্ধন নাম্বার লেখার দরকার নেই, এটি তোমার বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এই অংশে তুমি তোমার নিজের নাম, নিজের বাবার নাম আর নিজের পিতার নাম, JSC-র যে রেজিস্ট্রেশন কার্ড আছে বা তোমার নবম দশম শ্রেণীর যে রেজিস্ট্রেশন কার্ড, একই সবাই দুইটা কার্ডেই একই রকম নামের বানান আছে, সঠিকভাবে বানান দেখে তুমি তোমার নিজের নাম, নিজের পিতার নাম এবং মাতার নামের ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখে দেবা। আর এই নিচের দুই অংশে তোমার কোনো কাজ নেই, এটি তুমি নিজেই পূরণ করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্নে দেখো এখানে বলা আছে যে ইতিহাস পরিস্থিতি, মানবজমিনী, ইতিহাস শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে। আসলে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখা ইতিহাস সম্পর্কে খুবই জটিল, তবু আমরা চেষ্টা করেছি 300 শব্দের মধ্যে, হয়তো একটু বেশিও হবে, কারণ অনেক ইতিহাস তো অনেক তথ্য এখানে দিয়েছে, অনেক তথ্য এখানে সম্পূর্ণ করতে। তোমাদের এখানে মোট 16 নম্বর অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে। ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের 4 করে যদি সর্বোচ্চ নম্বর পাও, তাহলে 4 4 16, আর এই 16 নম্বর পেলে, অর্থাৎ তুমি যদি 13 থেকে 16 মধ্যে নম্বর পাও, তাহলে তুমি অবশ্যই অতি উত্তম নম্বর পাবে, অর্থাৎ যেটাকে বলে A+ নম্বর।
তো প্রথমে আছে তোমাদের ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা যথাযথ যেভাবে ব্যাখ্যা করা যায় তাহলে তুমি পাবে 16। তো আমরা ইতিহাস ও ঐতিহ্যের যে ব্যাখ্যা, এখানে বলা আছে যে আমরা ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যায় প্রথমে আসলাম মানব জীবনের ইতিহাস। তো ভূমিকা ব্যাখ্যা করেছি, এবার আসি ইতিহাসের ধারণা। ইংরেজি হিস্টোরি শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে এসেছে ইতিহাস শব্দটি, আর ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক ল্যাটিন হিস্টোরিয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। ইতিহাসের জনক হিসেবে খ্যাত গ্রিসের হেরোডোটাস তার গ্রিক ও পার্সিকদের মধ্যে সামরিক সংঘর্ষের ঘটনা বা সংবলিত গ্রন্থের নামকরণ করেন হিস্টোরিয়া, যার ইংরেজি অনুবাদ করা হয়েছে হিস্টোরিস। ঘটনার অনুসন্ধান অর্থেই হেরোডোটাস হিস্টোরিয়াল হিস্টোরি শব্দটি ব্যবহার করেন। বাংলার ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য, আর ইতিহাস কথাটির প্রত্যয় বিভক্তিতে দ্বারা ইতিহাস প্লাস আস, যার অর্থ দ্বারা এমনটি ছিল বা এমনটি ঘটেছিল। ঐতিহ্যের ধারণা, ঐতিহ্য বলতে অতীত কর্মকাণ্ডকে বোঝায় যার অন্তর্ভুক্ত থাকে শিল্প, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদি। তাদের মধ্যে অন্যতম হলো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের মধ্যে অন্যতম হলো মহাস্থানগড়ের পুনর্বর্ধন, সোমপুর বিহার, শালবন বিহার, বিভিন্ন মন্দির বাংলার ঐতিহ্যের পরিচয় বহন করে। এসব ঐতিহ্যের মাধ্যমে প্রাচীন বাংলার সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে। মুসলিম শাসনামল প্রধান শিক্ষার্থীবন্ধু, এখানে এই দাড়ি টেকানো হবে না। মুসলিম শাসনামলের প্রধান ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম ছিল বিভিন্ন জায়গায় নির্মিত মসজিদ, মসজিদা লালবাগের কেল্লা, বড়কাটরা বিভিন্ন মসজিদ, লালবাগের কেল্লা, বড়কাটরা, ছোটকাটরা, আহসান মঞ্জিল প্রভৃতি মসজিদের ঐতিহ্য, আর্মেনীয় গির্জা, কালিয়াটি জমিদার বাড়ি, চিন্তিগড়ির মসজিদ এ সময়কালের অন্যতম নিদর্শন। ইতিহাস রচনার উপকরণ এবং প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের 6 নম্বরের প্রশ্নে আছে ইতিহাস রচনার উপকরণ ও প্রকারভেদের ব্যাখ্যা। ইতিহাস রচনার উপকরণসমূহ প্রকারভেদের সঠিকভাবে নিবদ্ধ করতে পারলে তুমি সম্পূর্ণ 4-এর মধ্যে 4 পাবে। তাই এখানে আমি এই উত্তরটি যাতে করে তুমি 4 নম্বর পেতে পারো তারই ধারাবাহিকতায় উল্লেখ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা বরাবর আমরা তোমাদের কাছে আরও একটু, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা খুব সহজে আমার সকল আপলোডকৃত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পেয়ে যাও। আর নমুনা উত্তর না পেলে তোমরা সবসময় ভিডিও ডেসক্রিপশন, ভিডিও পিন কমেন্ট, চ্যানেলের প্লেলিস্ট এবং চ্যানেলের কমিউনিটি ফলো করবা, সেখানে সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের আমি সকল লিঙ্কগুলো দিয়ে থাকবো, যাতে করে খুব সহজে তোমরা সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র পেতে পারো। 1. লিখিত উপাদান, পৃথিবীতে মানব সভ্যতার সাথে সম্পর্কিত অতীতকালে বিভিন্ন সত্য ঘটনা ও কর্মকাণ্ডের ধারাবাহিক লিখিত বিবরণকে ইতিহাসে লিখিত উপাদান বলা হয়। দেশি বিদেশি সাহিত্য দলিলপত্র, দেশি বিদেশি পর্যটকদের বিবরণ প্রভৃতি হল ইতিহাসের লিখিত উপাদান। উদাহরণস্বরূপ সাহিত্যের রূপকথা, কিংবদন্তি ও গল্পকাহিনী, বেদ, কৌটিল্য, অর্থশাস্ত্র, আবুল ফজলের আইন, ই আকবরী, সরকারি নথি ও চিঠিপত্র, খ্রিস্টীয় 5ম থেকে 7ম দশকের বাংলায় আগত চীনা পরিব্রাজক যেমন ফা হিয়েন, ইউয়ে হিউয়েন, সাং ও ইচ্ছিত এর লিখিত বিবরণ প্রভৃতি। এসব লিখিত বিবরণ থেকে প্রাচীনকালের সভ্যতা, সমাজ, ধর্ম, আচার, অনুষ্ঠান, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য জানা যায়। 2. লিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেসব উপাদান বা বস্তু থেকে অতীতকালের বিশেষ সময়, স্থান ও ব্যক্তি সম্পর্কে ঐতিহ্যের তত্ত্ব পাওয়া যায় সেসব উপাদান বা বস্তুকে ইতিহাসের অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয়। এসব উপাদানকে আবার ইতিহাসের বস্তুগত উপাদান বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয়। মূলত প্রত্ন নিদর্শনগুলি হলো ইতিহাসের অলিখিত উপাদান বা প্রত্ন। উদাহরণস্বরূপ প্রাচীনকালের তৈজসপত্র, শিলালিপি, তাম্রলিপি, শিলালিপি, দাতব্য মুদ্রা, স্থাপত্যিক নিদর্শন বা ইমারত প্রভৃতি। এসব প্রত্ন নিদর্শনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে প্রাচীনকালের অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, রাজনীতি, অর্থনীতি, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কৃষি উপকরণ প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতা সহ ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতা এবং বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়, প্রাচীন পুণ্ডরনগর, নওগাঁ জেলার পাহাড়পুর, মহাবিহার, কুমিল্লা জেলার শালবন বিহার প্রভৃতি প্রত্ন নিদর্শন ইতিহাসের অলিখিত উপাদান
হিসাবে উল্লেখ করা যায়। এরূপ প্রত্ন নিদর্শনের আবিষ্কারের ফলে যে কোনো জাতির ইতিহাসও বদলে যেতে পারে। যেমন সম্প্রতি বাংলাদেশের নরসিংদী জেলার উয়ারি বটেশ্বরের প্রত্ন নিদর্শনের আবিষ্কারে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে প্রায় 2500 বছর আগে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে আসলাম গ নম্বর প্রশ্নে। ইতিহাসের গুরুত্ব, ইতিহাসের গুরুত্ব যথাযথ ব্যাখ্যা করতে পারলে তুমি সম্পূর্ণ 4 নম্বর পাবে। তুমি যাতে করে 4 নম্বর পেতে পারো, তারই ধারাবাহিকতায় আমি এই তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটি সাজিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর অবশ্যই লাইক করবা এবং তোমার মূল্যবান কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন হলো। ইতিহাসের গুরুত্ব, আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন প্রামাণ্য ইতিহাসের সব জায়গায় পরিস্থিতি থাকে না। শিক্ষার্থী বন্ধু, একটু এখানে বানানে একটু মিস্টেক ছিল। প্রামাণ্য ইতিহাসে সব জায়গার পরিস্থিতি থাকে না। গুরুত্ব বেশি না থাকলে বা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটলে সেই স্থানের বিবরণ থাকে না। সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস এই অভাব পূরণ করে। জাতীয় স্তরের ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। স্থানীয় ইতিহাস স্থানীয় ঐতিহ্য সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে দেয়। স্থানীয় ইতিহাস সেই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতনের দীর্ঘ কাহিনী পরিচয় দেয়। স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়। মানব জীবনে ইতিহাস আসার প্রয়োজনীয়তা, শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম মানব জীবনে ইতিহাস আসার প্রয়োজনীয়তা। এটা হলো ঘ নম্বর এই প্রশ্নটির উত্তরটি সঠিকভাবে লিখতে পারলে তুমি অবশ্যই 4 নম্বর পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে অনেক ইতিহাসের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহে লিখতে অনেক তথ্য লেখা লাগে, কিন্তু আসলে এখানে একটা বাইন্ডিং দেওয়া হয়েছে, তোমাদের লিখতে বলা হয়েছে মাত্র 300 শব্দের মধ্যে। তাই অনেক কিছু থাকা সত্ত্বেও অনেক তথ্য সংগ্রহ করো, সেগুলো সংযোজন করার চেষ্টা থাকলেও করা যায় না, কারণ বিষয়টি মাত্র 300 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। এই কারণে বেশি বড় করা যাবে না। তাই সংক্ষিপ্ত আকারেই সবগুলো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা, কারণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের নমুনোত্তর পেতে তোমাদের খুব সহজ হয়ে যায়। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের শুরু থেকে তার যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। কেননা ইতিহাসের প্রধান উপজীব্য বিষয় হলো মানব সমাজের অগ্রগতি, ধারা বর্ণনা, সভ্যতার প্রধান প্রধান স্তর, সভ্যতার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক বিবর্তনের কথা সম্পর্কে ইতিহাস থেকে জানা যায়। ইতিহাস আমাদের জাতির পথ প্রদর্শক স্বরূপ। অতীতের ইতিহাস আমাদের আগামী পথ চলতে সাহায্য করে। ইতিহাস রচনা ও ইতিহাস চর্চা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সামরিক ব্যক্তিবর্গ ও প্রশাসক সহ সমাজের সর্বস্তরের মানুষের নিকট ইতিহাস খুবই মূল্যবান বিষয়। উপসংহারে চলে আসছি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রায় 4টি প্রশ্ন আমাদের শেষ, তো উপসংহার হলো ঐতিহাসিক ঘটনার সঠিক আলোচনার জন্য বর্তমানের বিভিন্ন জ্ঞানের শাখার সাহায্য গ্রহণ করা হয়, ফলে ইতিহাস হয়ে ওঠে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। ইতিহাস একটি জাতির ঐতিহ্য সাংস্কৃতিক মূল্যকে যথাযথভাবে সংরক্ষণ করে এবং সমাজ ও জাতির অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে ইতিহাস জ্ঞান সহায়ক শক্তি হিসাবে, এখানে দাঁড়িটা বসবে না, সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ইতিহাস পাঠ চেতনাবোধ জাগ্রত করে, মানুষকে অনুপ্রাণিত করে। আজ আত্মপরিচয়ের সংকটের লগ্নে ইতিহাস পাঠ আমাদের জাতীয় দায়িত্ব, কেননা ইতিহাস জ্ঞান আমাদের গর্বিত করে তোলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারছো স্যার উপসংহার কেন টানছেন, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে দেখো মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ। যদি তুমি প্রবন্ধ লিখতে চাও, অবশ্যই, যেহেতু প্রবন্ধ বলতে আমরা অনেকটা রচনার মতো মনে করি, তাহলে রচনার তো অবশ্যই একটি ভূমিকা থাকবে এবং একটা উপসংহার থাকবেই। তার আর মাঝখানে এই 4টি ক খ গ ঘ এই 4টি বিষয় থাকবে। তো আমরা এই 4টি বিষয় প্লাস ভূমিকা ও উপসংহার মিলিয়ে সুন্দর করে তোমাদের প্রবন্ধটি লিখে দিয়েছি। আমি আমার এই উত্তরের শুরু থেকে যেভাবে তোমাদের লিখে দিয়েছি, একদম এই যে এখান থেকে তোমরা নির্ধারিত কাজের উত্তর এটা শুরু করবে। আর অবশ্যই তোমরা এফোর সাইড কাগজের অফসেট পেপারের প্রথম পাশে লিখবে, কখনোই তোমরা উল্টো পাশে লিখবে না। এটি তোমাদের প্রতি আমার পরামর্শ, কারণ তোমরা কোনো মতেই তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনোত্তর
এফোর সাইজ কাগজের উল্টো পাশে লিখবে না, শুধুমাত্র প্রথম পৃষ্ঠে লিখবে। এক পৃষ্ঠে লেখা শেষ হলে পরের পৃষ্ঠে যাবে, পরের পৃষ্ঠে লেখা শেষ হলে আবার আর একটা পাতায় যাবে। অর্থাৎ এরকম তোমার যে কয় পাতা লাগে, পাঁচ পাতা, সাত পাতা, আট পাতা, দশ পাতা লাগে লাগুক, তোমরা এইভাবে লিখবে, কখনো উল্টো পাশে লিখবে না। আর অবশ্যই তোমরা কাগজটা চতুর্দিকে একটি বক্স মার্জিন টানবা। আর সমস্ত সুন্দর অ্যাসাইনমেন্টটি সুন্দর করে হাতের লেখা লিখবা। লিখে অ্যাসাইনমেন্টটি লেখা হলে তার উপরে তোমরা এই, অর্থাৎ এই যে তোমাদের কভার পেজটি দেওয়া আছে, এই কভার পেজটি বসিয়ে পিন করে স্কুলে জমা দেবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2021 সালের যারা আসো তাদের প্রথম সপ্তাহের ইতিহাস নিয়ে অ্যাসাইনমেন্টের প্রথম নমুনা উত্তরপত্র। তো শিক্ষার্থী বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবো তোমার সকল বন্ধুবান্ধবের কাছে। তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার আরেকটি বন্ধু যাতে উপকৃত হতে পারে সেই ব্যবস্থার জন্য তুমি তোমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং তোমার ফেসবুকের পেজ, তোমার ফেসবুকের নিজের টাইমলাইন সব জায়গায় শেয়ার করে দেবা, যাতে করে সবাই সহজে সকল নমুনা উত্তরপত্র পেতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।